হ্যালো বন্ধুরা, আজকের এই পর্বে শেয়ার করব বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, দার্শনিক, সমাজ ও শিক্ষা সংস্কারক রাজা রামমোহন রায়ের জীবন সম্পর্কে কিছু কথা শেয়ার করব। 27শে সেপ্টেম্বর তার যে মৃত্যু দিবস, সেই উপলক্ষে তিনি জন্মগ্রহণ করেছিলেন 22শে মে 1772 এবং মারা যান 27শে সেপ্টেম্বর 1833। ঠিক আছে বন্ধুরা, শুরু করি। প্রয়াণ দিবসে স্মরণে শ্রদ্ধায় বাংলার নবজাগরণের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়। এই জগতে বিদ্যমান প্রতিটি বস্তু পৃথক পৃথকভাবে কয়েকটি কারণ, পরম্পরা ও নিয়মের অনুবর্তী, এমনকি প্রত্যক্ষ বা পরোক্ষ সেই কারণ, পরম্পরা ও নিয়মগুলি গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিটি পদার্থের অস্তিত্ব একটি অখণ্ড পরিকল্পনায় বাঁধা, রাজা রামমোহন রায় বলেছেন। 1772 খ্রিস্টাব্দের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল রামকান্ত রায়, তার বংশগত পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। তার প্রপিতামহ কৃষ্ণকান্ত ফারুকশিয়ারের আমলে বাংলার সুবেদাদের আমিনের কার্য করতেন। ধারণা করা হয় সেই সূত্রেই এই পরিবার রায় পদবি পেয়েছিলেন। উল্লেখ্য, কৃষ্ণকান্তের কনিষ্ঠ পুত্র ব্রজ বিনোদ ছিলেন রামমোহনের পিতামহ। রামকান্ত 3টি বিবাহ করেছিলেন। মধ্যমা পত্নী তারিণীর 1 কন্যা ও 2 পুত্র জন্মগ্রহণ করেন। এরা ছিলেন জগমোহন ও রামমোহন। এদের বংশ ছিল বৈষ্ণব, কিন্তু রামমোহনের মাতা ছিলেন ঘোর তান্ত্রিক ঘরের কন্যা। রামমোহন 15-16 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে নানা স্থানে ঘোরেন। রামমোহনের সংস্কৃতি বুৎপত্তি তার বেদান্তে অনুরাগ নন্দকুমারের সহযোগিতায় হয়েছিল। 1971 খ্রিস্টাব্দে রামকান্ত পৈতৃক এজমালি ভদ্রাসন ছেড়ে পার্শ্ববর্তী লাঙ্গুলপাড়া গ্রামের সপরিবারে উঠে যান। 1796 খ্রিস্টাব্দে তিনি পৈতৃক অন্যান্য সূত্রে কিছু জমি, বাগান এবং কলকাতার জোড়াসাঁকোর বাড়ির মালিকানা লাভ করেন। 1799 খ্রিস্টাব্দে 12ই জুলাই তারিখে তিনি কিছু তালুক ক্রয় করেন। 1800 খ্রিস্টাব্দে তার পিতা এবং ভাই জগমোহন জমিদারি ঝামেলায় পড়েন এবং উভয়ের জেল হয়ে যায়। এক্ষেত্রে রামমোহন এই ঝামেলা থেকে মুক্ত থাকতে পেরেছিলেন। 1803 খ্রিস্টাব্দের 7ই মার্চ কালেক্টর উরফোর্ডের দেওয়ান হিসাবে নিযুক্ত হন এবং যশোহরে বদলি হয়ে চলে যান। এর কিছুদিন পর মুর্শিদাবাদ যান। এখান থেকে তার একেশ্বরবাদ বিষয় আরবি ও ফার্সি ভাষায় তুহফাত উল মুবাহিদ্দিন প্রকাশিত হয়। ব্রিটিশ শাসনাধীন ভারতে আত্মসম্মান বজায় রেখে চাকরি করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছিল, বিশেষ করে ফ্রেডরিক হ্যামিল্টনের সাথে তার কর্মক্ষেত্রে সংঘর্ষ হয়। 1809 খ্রিস্টাব্দে তিনি লর্ড মিন্টোর কাছে লিখিত আকারে প্রতিবাদ জানান। 1812 খ্রিস্টাব্দে তার প্রথম জীবনের শিক্ষক হরিহরানন্দের কাছে হিন্দু শাস্ত্র ও দর্শনের পাঠ নেন। এরপর তিনি 1814 খ্রিস্টাব্দে রংপুরের কালেক্টর অফিসের সেরেস্তার কাজে ইস্তফা দেন এবং ইনি কলকাতায় ফিরে এসে চৌরঙ্গি ও মানিকতলায় বাড়ি কেনেন। 1815 খ্রিস্টাব্দে প্রথম দিকে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই সময় তিনি কালী মির্জার কাছে কিছুদিন রাগ সঙ্গীতের তালিম নেন। বিস্তর পড়ালেখা সূত্রে তিনি ক্রমে ক্রমে একেশ্বরবাদী হয়ে ওঠেন। যে সকল উপনিষদ ও বেদান্ত সূত্র একেশ্বরবাদ সমর্থন করে সেগুলোর প্রচারণ শুরু করেন। 1815 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, কেনোপনিষদ, ঈশোপনিষদ, কঠোপনিষদ, মাণ্ডুক্যোপনিষদ ও মুণ্ডকোপনিষদ বাংলা অনুবাদ সহ প্রকাশ করেন। এর ফলে রক্ষণশীল ব্যক্তিরা ক্রুদ্ধ হয়ে তার লেখার প্রতিবাদ করতে থাকেন। এই সকল প্রতিবাদ ছিল কটুক্তিপূর্ণ এবং বিদ্বেষ ভাবাপন্ন, কিন্তু রামমোহন এসবের প্রতিবাদ করতেন যুক্তি দিয়ে ও ভদ্র ভাষায়। প্রতিবাদকর্তাদের মধ্যে প্রথম ও প্রধান ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এর গ্রন্থের নাম বেদান্ত চন্দ্রিকা। বেদান্ত চন্দ্রিকার প্রতিবাদে রামমোহন ভট্টাচার্যের তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন। ব্রাহ্মধর্ম প্রচারের শুরুতে 1815 খ্রিস্টাব্দের শেষের দিকে 113 সার্কুলার রোডস্থ ভবনে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। এই সময় দ্বারকানাথ ঘোরতর পৌতালিক হওয়া সত্ত্বেও রামমোহনকে আর্থিক সাহায্য দিয়ে গেছেন। যতদূর জানা যায় তিনিই প্রথম ব্রহ্মসঙ্গীত রচনা করেন 1816 খ্রিস্টাব্দের দিকে। গানটি হল কে ভুলালো হায়।
1817 খ্রিস্টাব্দে তার ভ্রাতুষ্পুত্র গোবিন্দ দাস রামমোহনের সম্পত্তির অংশ দাবি করে। এই সংক্রান্ত মোকদ্দমার কারণে তিনি ব্যস্ত থাকায় নিয়মিতভাবে আত্মীয় সভা চালাতে পারেননি। এর ভিতরে তিনি 1817 খ্রিস্টাব্দে কিছু বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কলকাতার গড়ানহাটায় গোরাচাঁদ বসাকের বাড়িতে হিন্দু কলেজ স্থাপন করেন। এই সময় তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পরে তিনি হেদুয়ার কাছে ইংরেজি শিক্ষার জন্য একটি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। সব মিলিয়ে 1819 খ্রিস্টাব্দে আত্মীয় সভা বন্ধ হয়ে যায়। এরপর তিনি খ্রিস্টধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করতে থাকেন। তিনি যিশুকে অবতার হিসাবে মান্য করাটা অযৌক্তিক মনে করেন, তবে তার উপদেশকে চর্চার প্রতি খ্রিস্টানদের বলেন, ফলে খ্রিস্টান পাদ্রীদের সাথে বিরোধ করেন। কিন্তু যুক্তির অকাট্যতায় মুগ্ধ হয়ে পাদ্রী উইলিয়াম অ্যাডাম তার দলভুক্ত হন। এই প্রেক্ষিতে তিনি তিনটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা তিনটি হলো 1821 খ্রিস্টাব্দে ইংরেজি বাংলা দ্বিভাষিক ব্রাহ্মণিকাল ম্যাগাজিন ব্রাহ্মণ সেবধি, বাংলা ভাষায় সংবাদ কৌমুদী, এবং 1822 খ্রিস্টাব্দে ফার্সি প্রকাশিত মিরাত উল আকবার। 1821 খ্রিস্টাব্দে তিনি ইউনিটোরিয়াল কমিটি নামে ধর্মসভা স্থাপন করেন। পত্রিকা স্বাধীনতা হরণের প্রতিবাদে তিনি মিরাত উল আকবার বন্ধ করে দেন। 1823 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বরে তিনি নিজ খরচে অ্যাংলো ইন্ডিয়ান স্কুল স্থাপন করেন। তারই অনুপ্রেরণায় 1828 খ্রিস্টাব্দে 20 আগস্ট তারিখে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্রাহ্মসভা গঠিত হয়। উল্লেখ্য, উত্তর কলকাতার ফিরিঙ্গি কমল বোসের বাসায় প্রথম ব্রাহ্মসভা অনুষ্ঠিত হয়েছিল। ব্রাহ্ম ধর্মের অঙ্গ হিসাবে বাংলা সঙ্গীত জগতে একটি নতুন ধারার সূচনা করেন। ব্রহ্মের উদ্দেশ্যে নিবেদিত এই গান বর্তমানে ব্রহ্ম সঙ্গীত নামে পরিচিত। সম্ভবত তিনি যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বর্ণিত ব্রহ্মগীতি বা ব্রহ্মগীতিকা নামক এক প্রকার সাধন সঙ্গীত থেকে এই নাম গ্রহণ করেছিলেন। 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসঙ্গীত নামক গ্রন্থ প্রকাশিত হয়। উল্লেখ্য, এটি ছিল ব্রহ্মসঙ্গীতের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থে তার এবং অন্যান্যদের রচিত গান গৃহীত হয়েছিল। হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে ইনি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের সূত্রে 1829 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বরে লর্ড সতীদাহ প্রথা আইন দ্বারা বিলোপ করেন। দিল্লির বাদশাহ তাকে রাজদরবারে বাদশাহের ভাতা বৃদ্ধির সুপারিশের জন্য ইংল্যান্ডে পাঠান। এই সময় সম্রাট তাকে রাজা উপাধি প্রদান করেন। সেই থেকে তিনি রাজা রামমোহন রায় অভিহিত হয়ে থাকেন। 1830 খ্রিস্টাব্দে 19 নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যাত্রা করেন। 1831 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল রামমোহন লিভারপুলে পৌঁছলেন এবং 1832 খ্রিস্টাব্দের শেষের দিকে কিছুদিনের জন্য তিনি ফ্রান্সেও গিয়েছিলেন। সেখানে ফরাসি সম্রাট লুই ফিলিপ কর্তৃক তিনি সংবর্ধিত হন এবং সেখান থেকে ফিরে এসে তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাস করতে থাকেন। 1833 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর মেনিনজাইটিস রোগে আক্রান্ত হন। প্রায় 8 দিন জ্বরে ভুগে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু 10 বৎসর পর দেবেন্দ্রনাথ ঠাকুর আনসার ডেল নামক স্থানে তার সমাধিস্থ করে একটি মন্দির প্রতিষ্ঠা করে দেন। 1997 খ্রিস্টাব্দে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তি স্থাপন করা হয়। কেমন লাগলো তার জীবন সম্পর্কে আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।